আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইয়াসিন বলে দেখেছেন। তাফসির কারকগণ এই ইয়াসিন শব্দের মূলত পাঁচটি ব্যাখ্যা করেছেন। ইয়া মানে হে, আর সিন শব্দের পাঁচটি অর্থ হচ্ছে এই। সিন মানে সাইয়দুল বাশার, যার অর্থ তিনি মানুষের নবী। সিন মানে সাইয়দুল মুরসালিন, যার অর্থ তিনি সকল রাসুলদেরও নবী। সিন মানে সাইয়দুল কাউনাইন, যার অর্থ যত জগৎ আছে সব জগতের নবী। সিন মানে সাইয়দুল আম্বিয়া, যার অর্থ তিনি নবীদেরও নবী। সিন মানে সাইয়দুল আলামিন, যার অর্থ যত দুনিয়া ও আখিরাতেরও নবী তিনি। কতভাবে আমাদের নবীজির সম্মান করেছেন স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহান আল্লাহ যাকে তার রাসুল বলে ডেকেছে আমাদের নবীজিকে, যা আমরা সূরা ফাতিহার শেষের দিকে তাকালে দেখতে পাই। কিছু আয়াতের দিকে তাকালেই বোঝা যায় যে মহান আল্লাহ তাআলা আমাদের নবীজিকে কত সম্মান আর ভালোবেসেছেন। সুবহানাল্লাহ, যার জন্য আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই আমি উত্তম আদর্শ লুকিয়ে রেখেছি নবীজির জীবনে। সূরা আহজাব আয়াত 21। তার মানে হচ্ছে পৃথিবীতে কারো আদর্শ মানা বৈধ নয়, আদর্শ মানতে হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ তাআলা তাকে এত সম্মান আর এত ক্ষমতা দান করার পরেও তিনি তার গুনাহগার উম্মতের কথা ভুলে যাননি। আমরা সকলেই অবগত একটি হাদিস সম্পর্কে, তা হচ্ছে কিয়ামতের ভয়ানক ময়দানে যেখানে প্রতিটি নবীও ইয়া নফসি বলতে থাকবে, আল্লাহ তাআলার সম্মুখে কথা বলতে তাদেরও ভয় হবে। সেই ভয়াবহ দিনেও আমাদের প্রিয় নবী বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহর কাছে কান্না করতে থাকবে এই বলে। আজ এ ভিডিওতে আলোচনা করব নবীজির জীবদ্দশায় কী কী কারণে তিনি কান্না করতেন। কান্না মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি কেঁদে স্বস্তি পায়। আবার জীবনের নানা মুহূর্তে মানুষ কান্না করে। কান্না আল্লাহর অনুগ্রহ বটে। আল্লাহ তাআলা বলেন, তিনি হাসান এবং তিনি কাঁদান। সূরা নাজম আয়াত 43। মহান আল্লাহর ভয় ও পরকালের চিন্তায় কান্না করেছেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মতের জন্য কান্না করেছেন তিনি। হাদিসের ভাষায় রাসুলের কান্নার চিত্র তুলে ধরেছেন সাহাবিরা। নানা সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নার প্রসঙ্গ নিম্নে আলোকপাত করা হয়েছে। নামাজে রাসুলের কান্না। উবাইদ বলল, মা, প্রবীণরা বলতেন দেরিতে সাক্ষাৎ করো, ভালোবাসা বৃদ্ধি পাবে। তিনি বলেন, তোমাদের দুর্বোধ্য কথাগুলো রাখো। ইবনে উমাইর বলল, আপনার দেখা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্ময়কর কিছু আমাদের বলুন। কিছুক্ষণ নীরব থেকে তিনি বলেন, এক রাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, আমাকে ছাড়ো, আমার রবের ইবাদত করব। আমি বললাম, আল্লাহর শপথ, আপনার সান্নিধ্যে থাকতে ভালোবাসি, আপনাকে আনন্দিত দেখতে পছন্দ করি। তিনি উঠে ওযু করেন, অতঃপর নামাজ আদায় করেন। তখন কাঁদতে কাঁদতে তার কোল ভিজে যায়। তিনি তখন বসা, অশ্রুতে তার দাড়ি ভিজে যায়, এরপর জমিনও ভিজে যায়। বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে নামাজের জন্য ডাকেন। রাসুলকে কাঁদতে দেখে বললেন, হে আল্লাহর রাসুল, আপনি কেন কাঁদছেন? অথচ আল্লাহ আপনার পূর্বাপর সব গুনাহ ক্ষমা করেছেন। তখন তিনি বললেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না? রাতে আমার ওপর এই আয়াত অবতীর্ণ হয়, কেউ তা পাঠের পরও চিন্তা না করলে তার জন্য ধ্বংস। আল্লাহ বলেন, আসমান জমিন সৃষ্টি ও দিন রাতের আবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। সূরা আলে ইমরান আয়াত 190। কোরআন শুনে রাসুলের কান্না। অন্যের কোরআন তেলাওয়াত শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন। আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন, আমাকে কোরআন পড়ে শোনাও। আমি বললাম, হে আল্লাহর রাসুল, আপনার ওপর কোরআন অবতীর্ণ হয়, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো। তিনি বললেন, আমি অন্যদের কাছ থেকে কোরআন শুনতে পছন্দ করি, আমি সূরা নিসা পাঠ করি। এরশাদ হয়েছে, যখন আমি সব উম্মতের একজন সাক্ষী আনব এবং আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষ্যদাতা হিসেবে আনব, তখন কেমন হবে? সূরা নিসা আয়াত 41। এই আয়াত পাঠের পর আমি মাথা তুলে দেখি তার দুচোখ অশ্রুসিক্ত। সহি বুখারি হাদিস 5055। কবর জিয়ারতের সময় কান্না। কবর দেখলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মায়ের কবর জিয়ারত করে কান্না করেন, আশেপাশের সবাইও কান্না করে। অতঃপর তিনি বলেন, আমার রবের কাছে মায়ের জন্য ক্ষমা প্রার্থনার আবেদন করি, আমাকে অনুমতি দেওয়া হয়নি। তার কবর জিয়ারতের আবেদন করলে অনুমতি দেওয়া হয়। অতএব তোমরা কবর জিয়ারত করো, কেননা তা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করাবে। মুসলিম হাদিস 976। বারা বিন আজেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম, এমন সময় একটি দলকে দেখেন তিনি। তিনি বললেন, তারা কেন সমবেত হয়েছে? কেউ বলল, তারা কবর খুঁড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত মনে দ্রুত পায়ে গিয়ে কবরের দিকে ঝুঁকলেন। তিনি কি করেন তা দেখতে আমিও তার সামনে গেলাম। তিনি প্রচণ্ড কান্না করেন, অশ্রুতে মাটি ভিজে যায়। অতঃপর আমাদের কাছে এসে বললেন, ভাইরা,
এই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুনানে ইবনে মাজা, হাদিস 4335। সন্তানের শোকে রাসুলের কান্না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ সন্তান ইব্রাহিমকে কোলে নিয়ে চুমু খেলেন ও সুগন্ধি নিলেন। কয়েকদিন পর আমরা আবার ওখানে যাই, তখন ইব্রাহিমের মুমূর্ষ অবস্থা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুচোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। তখন আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসুল, আপনিও কান্না করছেন? রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইবনে আউফ, তা রহমত স্বরূপ। এরপর বললেন, চোখ অশ্রুসিক্ত, অন্তর ব্যথিত, আমরা কেবল আমাদের রবের সন্তুষ্টিদায়ক কথাই বলবো। হে ইব্রাহিম, আমরা তোমার বিচ্ছেদে ব্যথিত। বুখারী, হাদিস 1303। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুল এক মুমূর্ষু মেয়েকে কোলে তুলে নেন, বুকে রাখা অবস্থায় মেয়েটি মারা যায়। তখন উম্মে আয়মান চিৎকার করে ওঠে। কেউ বলল, তুমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কান্না করছো? উম্মে আয়মান বলল, হে আল্লাহর রাসুল, আমি কি আপনাকে কাঁপতে দেখিনি? রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কান্না করি না, বরং তা বিশেষ রহমত। মুমিন সর্বাবস্থায় ভালো থাকে, সে আল্লাহর প্রশংসা করা অবস্থায় তার রুহু বের হয়। ইবনে হিব্বান, হাদিস 2914। উম্মতের জন্য রাসুলের কান্না। আব্দুল্লাহ বিন ওমর বিন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা তেলাওয়াত করলেন, হে আমার রব, তারা বহু মানুষকে পথভ্রষ্ট করেছে, তাই যারা আমার অনুসরণ করবে তারা আমার দলভুক্ত, আর যারা আমার অবাধ্য হবে তাদের ব্যাপারে আপনি ক্ষমাশীল ও দয়ালু। সূরা ইব্রাহিম আয়াত 36। আর ঈসা আলাইহিস সালাম বলেছেন, আপনি তাদের আজাব দিলে তারা আপনার বান্দা, আর ক্ষমা করলে আপনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা মায়েদা আয়াত 118। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুলে বলেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তাআলা বলেন, হে জিব্রাইল, মুহাম্মাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো আপনি কাঁদছেন কেন। মহান আল্লাহ সব কিছুই অবগত আছেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, হে জিব্রাইল, তুমি মুহাম্মাদের কাছে গিয়ে বলো, আমি শিগগির আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব এবং আমি আপনাকে কষ্ট দেব না। মুসলিম, হাদিস 202। এই হাদিসগুলো পড়ে মনে মনে হয়তো নবীজির উম্মতেরা একটু খুশি হতেই পারে, কেননা সেই হাশরের কঠিন দিনে যেখানে কোনো নবী আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কথা বলার সুযোগ পাবে না, যেখানে কোনো মানুষের কথা বলার কোনো রকম ন্যূনতম সুযোগও থাকবে না, উম্মতের সেই ভয়ঙ্কর বিপদের মুহূর্তে আমাদের জন্য এগিয়ে আসবে আমাদের পরম বন্ধু, আমাদের জীবনের একমাত্র আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের জন্য আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন। কোরআন হাদিসে এমনও উল্লেখ রয়েছে, ভয়াবহ সেই ময়দানে যখন কোনো ওলি আউলিয়া কথা বলার সুযোগ পাবে না, কোনো নেককার বান্দা কথা বলার সুযোগ পাবে না, এমনকি যেখানে কোনো নবীও কথা বলার সুযোগ পাবে না, সেখানে আমাদের নবী যে পড়ে থাকবে সেজদায়। যখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার বন্ধু, মাথা তুলুন, আপনার সব কথা আমি শুনব, তখন নবীজি মাথা তুলবেন এবং উম্মতের জন্য কথা বলবেন আল্লাহর কাছে। সবসময় এই মানুষটি আমাদের জন্য কান্না করে, আমাদের কথা চিন্তা করে, আমরা যেন জাহান্নামী না হই সেই বিষয়ে ভাবে। আমরা কি নবীজিকে নিয়ে ভাবি? আমরা কি তার আদর্শ মানি? তার কথাগুলোর কথা চিন্তা করে আমাদের চোখে কি পানি আসে? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজিকে পরিপূর্ণভাবে অনুসরণ করা ও নবীজিকে সব কিছুর চাইতে ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।